আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ মহিউদ্দিন ইসলাম, সহকারী শিক্ষক জুনাবাল উচ্চ বিদ্যালয়, টিকাস, কুমিল্লা। আজ আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর যে বিজ্ঞান নিয়ে। নবম দশম শ্রেণীর যে বিজ্ঞানের আজ আমি দ্বাদশ অধ্যায়ে আলোচনা করব। দ্বাদশ অধ্যায়ের শিরোনাম হচ্ছে জীবের বংশগতি ও বিবর্তন। জীবের বংশগতি সম্পর্কে বলার আগে একটু বলে নিই। তুমি খেয়াল করে দেখবা, অনেকেই একটা সন্তান জন্মগ্রহণের পরে বলে থাকে সন্তানটা পিতার মতো নাকি মাতার মতো দেখতে হয়েছে, পাশাপাশি কিছু বৈশিষ্ট্য, চারিত্রিক বৈশিষ্ট্য, দাতাগত বৈশিষ্ট্য। অনেকেই বলে থাকে এই ছেলেটা বাবার মতো হয়েছে, অনেকেই বলে থাকে এই মেয়েটা মায়ের মতো হয়েছে বা বাবার মতো হয়েছে। এই যে বৈশিষ্ট্যগুলো পিতামাতা থেকে সন্তান সন্ততির দেহে আসে, এই বিষয়গুলো নিয়েই এই অধ্যায়ে আলোচনা করা আছে। আমরা এই অধ্যায়ে কী কী শিখবো আছে, বিশদ অধ্যায় অনেক বড় অধ্যায়, আমরা সংক্ষেপে অল্প কিছু শিখব, ধীরে ধীরে পরবর্তী ক্লাসে আমরা আরও অনেক কিছু শিখে নেব। আমরা আজকে দেখবো বংশগতি বিদ্যা কী, এ সম্পর্কে তোমরা শিখবো, পাশাপাশি বংশগতি বিদ্যা সম্পর্কে জানবো, বংশগতি বস্তু সম্পর্কে আলোচনা করবো, পাশাপাশি বংশগতি বস্তুর মধ্যে ক্রোমোজোম, জিন, এগুলোকে ক্রোমোজোমকে কেন বস্তু ভিত্তি বলা হয়, জিনের কোথায় ক্রোমোজোমের কোথায় জিন থাকে, আবার লোকাস কাকে বলে, এই বিষয়গুলো আমরা জেনে নেব। তবে শুরু করা যাক আজকের আলোচ্য বিষয়গুলো। আমরা প্রথমেই দেখব বংশগতি। আমি শুরুতেই বলছিলাম সন্তান দেখতে অনেক সময় পিতার মতো হয়, আবার অনেক সময় মাতার মতো হয়, কিছু বৈশিষ্ট্য পিতা থেকে পেয়ে থাকে, কিছু মাতার কাছ থেকে পেয়ে থাকে। সুতরাং আমরা দেখি এখানে আমি লিখে দিচ্ছি পিতা মাতা সন্তান, এই পিতা মাতার বৈশিষ্ট্যগুলো বংশানুক্রমে যখন সন্তান সন্ততির দেহে সঞ্চারিত হয়, এই যে প্রক্রিয়াগুলো পিতামাতার বৈশিষ্ট্য সন্তান সন্ততির দেহে সঞ্চারিত হচ্ছে, এই যে প্রক্রিয়াটাই হচ্ছে, এই প্রক্রিয়াটার নামই হচ্ছে বংশগতি। আবার দেখি পিতামাতার বৈশিষ্ট্য বংশানুক্রমে সন্তান সন্ততির দেহে সঞ্চারিত হওয়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে বংশগতি। অথবা সরাস করেই বলে দিবা যে পিতামাতার বৈশিষ্ট্য যদি সন্তান সন্ততির দেহে যায়, যে প্রক্রিয়াটার মধ্যে যাচ্ছে, এই প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে বংশগতি। এবার আমরা আসব বংশগতি বিদ্যা নিয়ে। বংশগতি বিদ্যা তার আগে দেখে নিই, এখানে একটি নাম লেখা আছে গ্রেগর জোহান মেন্ডেল। এই গ্রেগর জোহান মেন্ডেলকেই বংশগতি বিদ্যার জনক বলা হয়। নৈতিক অনেক সময় এসে থাকে এই ধরনের প্রশ্নগুলো, অথবা জ্ঞানমূলক প্রশ্ন তোমরা পেয়ে থাকো। তো প্রশ্নটা কী হতে পারে, বংশগতি বিদ্যার জনক বলা হয় কাকে? তোমরা খুব সহজে উত্তর দিয়ে দিবা, গ্রেগর জোহান মেন্ডেল। আমি আবারও বলছি গ্রেগর জোহান মেন্ডেল। তাহলে গ্রেগর জোহান মেন্ডেলকে বলা হচ্ছে বংশগতি বিদ্যার জনক। তাহলে আমরা এই বংশগতি বিদ্যার সংজ্ঞাটা কীভাবে দেব, বংশগতি বিদ্যা কাকে বলে? এখানে দেখো আমি দুটা কিওয়ার্ড দেখা যাচ্ছে, বিশদ গবেষণা ও আলোচনা। বিশদ গবেষণা ও আলোচনা, আমরা কী নিয়ে পড়ালেখা করছি আজকে? আমরা পড়ছি বংশগতি নিয়ে। তাহলে জীববিজ্ঞানের যে শাখায় বংশগতি সম্পর্কে বিশদ গবেষণা ও আলোচনা করা হয় তাকে বংশগতি বিদ্যা বলে। কঠিন মনে হচ্ছে আসলে এটা অনেক কঠিন। আমরা বংশগতি নিয়ে পড়ছি, এই বংশগতি সম্পর্কে যে শাখায় বিশদ গবেষণা করা হয়, বিশদ আলোচনা করা হয়, সেই শাখাটিকে বলা হচ্ছে বংশগতি বিদ্যা। আর বংশগতি বিদ্যার জনক আবারও বলে দিচ্ছি গ্রেগর জোহান মেন্ডেল। এবার আমরা আরেকটু বিস্তারিত যাই, বংশগতি বস্তু বা বংশগতি উপাদান। বংশগতি বস্তু কি? পিতামাতার বৈশিষ্ট্য আমরা জানি সন্তান সন্ততির দেহে সঞ্চারিত হচ্ছে। এই যে পিতামাতার বৈশিষ্ট্যগুলো সন্তান সন্ততির দেহে সঞ্চারিত হচ্ছে, কিসের মাধ্যমে হচ্ছে? অবশ্যই কোনো উপাদান বা বস্তু আছে। এই যে উপাদান বা বস্তুগুলো আছে, এগুলোকেই বলা হচ্ছে বংশগতি বস্তু। আবার বলছি, পিতামাতার বৈশিষ্ট্য আমরা জানি সন্তান সন্ততির দেহে সঞ্চারিত হয়। এই যে একটা প্রক্রিয়ার মাধ্যমে পিতামাতার বৈশিষ্ট্য সন্তান সন্ততির দেহে সঞ্চারিত হচ্ছে, এটা হচ্ছে বংশগতি। আর বংশগতি বিষয়ে বিশদ গবেষণা ও আলোচনা করা হয় যে শাখায়, যে বিজ্ঞানে, সেই শাখাটাকে বলা হচ্ছে বংশগতি বিদ্যা। আর এই যে বৈশিষ্ট্যগুলো পিতামাতার দেহ থেকে সন্তান সন্ততির দেহে যাচ্ছে, যে উপাদানগুলো নিয়ে যাচ্ছে বা যে বস্তুগুলো নিয়ে যাচ্ছে, এগুলোকে বলা হচ্ছে বংশগতি উপাদান বা বংশগতি বস্তু।
বংশগতির বস্তু কি কি? আমরা জানি বংশগত বস্তুগুলো হচ্ছে ক্রোমোজোম, জিন, ডিএনএ, আরএনএ। বংশগত বস্তুগুলো হচ্ছে ক্রোমোজোম, জিন, ডিএনএ, আরএনএ। তাহলে আমরা তিনটা বিষয় প্রথম ব্যবহার করে জেনে নিলাম। প্রথমটা হচ্ছে বংশগতি, তারপর হচ্ছে বংশগতি বিদ্যা, এবং আমরা দেখে নিলাম বংশগতি বস্তু কি কি। বংশগতি বস্তুগুলো হচ্ছে ক্রোমোজোম, জিন, ডিএনএ এবং আরএনএ। আমরা ক্রোমোজোম সম্পর্কে জেনে নিই। ক্রোমোজোম আবিষ্কার করেছেন স্ট্রাসবার্গার 1875 খ্রিস্টাব্দে। আমরা আবার দেখে নিই, স্ট্রাসবার্গার আবিষ্কার করেন 1875 খ্রিস্টাব্দে। এখানে দুইটি ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, ক্রোমোজোম কত সালে আবিষ্কার করেন, আরেকটি প্রশ্ন হতে পারে ক্রোমোজোম আবিষ্কার করেন কে। দুটি প্রশ্নের উত্তর আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, ক্রোমোজোম আবিষ্কার করেন স্ট্রাসবার্গার, আর ক্রোমোজোম আবিষ্কার করেন কত সালে, 1875 সালে। আমরা ক্রোমোজোমের আবিষ্কার এবং ক্রোমোজোমের সন্তান দেখে নিলাম আবিষ্কারের সন। তাহলে ক্রোমোজোম সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেওয়া যায়। ক্রোমোজোম হচ্ছে বংশগতির প্রধান উপাদান, এটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। বংশগতির প্রধান উপাদান কি? সহজে আমরা উত্তর দিতে পারবো এখন, ক্রোমোজোম হচ্ছে বংশগতির প্রধান উপাদান। ক্রোমোজোম কোথায় অবস্থান করে? ক্রোমোজোম অবস্থান করে নিউক্লিয়াসের নিউক্লিওপ্লাজমে। আমরা জানি নিউক্লিয়াসের মাঝে কি থাকে? নিউক্লিওপ্লাজম থাকে। তো নিউক্লিয়াসের সেই নিউক্লিওপ্লাজমে অবস্থান করে ক্রোমোজোম। কিভাবে থাকে? সূত্রাকার ক্রোমাটিন দিয়ে তৈরি। তাহলে ক্রোমোজোম বংশগতির প্রধান উপাদান, ক্রোমোজোম নিউক্লিয়াসের নিউক্লিওপ্লাজমে থাকে, ক্রোমোজোম সূত্রাকার ক্রোমাটিন দিয়ে তৈরি। আরেকটি প্রশ্ন হতে পারে, ক্রোমোজোমে কোষে কয় সেট ক্রোমোজোম থাকে? একটি কোষে সাধারণত দুই সেট ক্রোমোজোম থাকে, এটা প্রজাতি ভেদে আলাদা হতে পারে। সাধারণত কোষে দুই সেট ক্রোমোজোম থাকে, এক সেট আসে পিতা থেকে, আর এক সেট আসে মাতা থেকে। তাহলে কোষের ক্রোমোজোমে দুই সেট ক্রোমোজোম থাকতে পারে, সেট আসে পিতা থেকে আর এক সেট আসে মাতা থেকে। পিতা মাতা থেকে জিন বহন করে, ক্রোমোজোমের অন্যতম প্রধান কাজই হচ্ছে পিতা মাতা থেকে জিন বহন করে সন্তান সন্ততির দেহে নিয়ে যাওয়া। আমরা আরও একটা দেখি ক্রোমোজোমের বিষয়গুলো। ক্রোমোজোম হচ্ছে বংশগতির প্রধান উপাদান বা বস্তু। ক্রোমোজোম অবস্থান করে নিউক্লিয়াসের নিউক্লিওপ্লাজমে, এটি সূত্রাকার ক্রোমাটিন দিয়ে তৈরি। ক্রোমোজোমে বা কোষে দুই সেট ক্রোমোজোম থাকতে পারে, এক সেট আসে পিতা থেকে আর এক সেট আসে মাতা থেকে। পিতা মাতা থেকে দুই সেট আসে, আবার হচ্ছে পিতা মাতা থেকে জিন বহন করে, ক্রোমোজোম পিতা মাতা থেকে জিন বহন করে সন্তান সন্ততির দেহে নিয়ে যায়। আমরা আর একটা অংশ দেখব, চোখের রং। চোখের রং, চুলের প্রকৃতি, চামড়ার গঠন। আবার দেখি, চোখের রং, চুলের প্রকৃতি, চামড়ার গঠন ইত্যাদি ক্রোমোজোম কর্তৃক বাহিত হয়ে বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখে। খেয়াল করে দেখবা, অনেকের চোখের রং তার বাবার মতো অথবা তার মায়ের মতো। অনেকের চোখের রং বা চুলের রং প্রকৃতি বাবার মতো হয়ে থাকে অথবা মায়ের মতো হয়ে থাকে। এই যে বিষয়গুলো, চোখের রং, চুলের প্রকৃতি আর চামড়ার গঠন, এই বিষয়গুলো ক্রোমোজোম কর্তৃক বাহিত হয়ে বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখে। তোমার দাদা থেকে তোমার বাবার এসেছে, তোমার বাবা থেকে তোমার আছে, তোমার থেকে তোমার সন্তান সন্ততিতে যাবে, এই যে ধারা অক্ষুণ্ণ রাখছে, এটা কে অক্ষুণ্ণ রাখছে? ক্রোমোজোম রাখছে। এই জন্যই ক্রোমোজোমকে বলা হয় ভৌত ভিত্তি। বংশগতির ভৌত ভিত্তি বলা হয় ক্রোমোজোমকে। এটা একটি ইম্পর্টেন্ট প্রশ্ন বায়োলজিতে, ক্রোমোজোমকে বা বংশগতির ভৌত ভিত্তি বলা হয় কাকে? তখন আমরা বলব, ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয় কারণ কি? এই ক্রোমোজোম চোখের রং, চুলের প্রকৃতি, চামড়ার গঠন কি করে বাহিত করে নিয়ে গিয়ে বংশগতির ধারা অব্যাহত রাখে, এই জন্য ক্রোমোজোমকে বলা হচ্ছে বংশগতির ভৌত ভিত্তি। তাহলে আমরা এই ক্রোমোজোম বিষয়টা আরেকবার দেখে নিই। ক্রোমোজোম আবিষ্কার করেন কে? স্ট্রাসবার্গার 1875 সালে। ক্রোমোজোম হচ্ছে বংশগতির প্রধান উপাদান বা বস্তু। ক্রোমোজোম অবস্থান করে নিউক্লিয়াসের নিউক্লিওপ্লাজমে,
কিভাবে থাকে, সূত্রাকার ক্রোমাটিন দিয়ে তৈরি থাকে। পাশাপাশি একটি কোষে দুই সেট ক্রোমোজোম থাকতে পারে, 256 দুই সেট ক্রোমোজোম থাকে, এক সেট আসে পিতা থেকে আর এক সেট আসে মাতা থেকে। পিতা মাতা থেকে এই ক্রোমোজোমগুলো জিন বহন করে সন্তান সন্ততির দেহে নিয়ে যায়। চোখের রঙ, চুলের প্রকৃতি, চামড়ার গঠন, এই বিষয়গুলো ক্রোমোজোম থেকে বাহিত হয়ে বংশগতির ধারা অক্ষুণ্ণ থাকে। এই যে চোখের রঙ, চুলের প্রকৃতি, চামড়ার গঠন একই রকম ধারা অব্যাহত রাখতেছে, এই জন্যে ক্রোমোজোমকে বলা হচ্ছে বংশগতির ভৌত বৃদ্ধি। আশা রাখি বিষয়গুলো বুঝতে পারছো। এবার আমরা ক্রোমোজোমের পরের যে অংশটা ডিএনএ, আমরা ডিএনএ নিয়ে আলোচনা করব, তারপর আমরা বিস্তারিত অন্য বিষয়গুলো জেনে নেব। আমরা এবার ডিএনএ সম্পর্কে জেনে নিব। ডিএনএ পুনরুক্তি বা খুবই কম প্রশ্ন, যে বিজ্ঞানের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডিএনএ পুনরুক্তি হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ভালো করে খেয়াল করো, ডিঅক্সিরাইবো, ডিতে হচ্ছে ডিঅক্সিরাইবো, এতে নিউক্লিক এতে অ্যাসিড, তাহলে ডিএনএ এর পুনরূপ হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। দুই সূত্র বিশিষ্ট পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন। ডিএনএটা হচ্ছে সর্পিলাকার, সর্পিলাকার মানে কি, সাপের মতো আকার প্যাঁচানো, তাহলে ডিএনএ হচ্ছে সাপের মতো প্যাঁচানো। দুই সূত্র বিশিষ্ট, কয় সূত্র বিশিষ্ট, দুই সূত্র বিশিষ্ট। আর একটি শব্দ বলা হচ্ছে পলিনিউক্লিওটাইড, পলিনিউক্লিওটাইড। আমরা জানি পলি মানে কি, পলি মানে হচ্ছে বহু বা অনেক, তাহলে অনেকগুলো নিউক্লিওটাইডের দুই সূত্র বিশিষ্ট সর্পিলাকার গঠনই হচ্ছে ডিএনএ নিউক্লিওটাইড। এখন নিউক্লিওটাইডটা কি সেটা আমাদের বলা দরকার। নিউক্লিওটাইড তিনটি উপাদান নিয়ে হয়, পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা, নাইট্রোজেন বেস বা ক্ষার এবং অযৌগ ফসফেট। আবার দেখি, পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা, নাইট্রোজেন বেস বা ক্ষার এবং অযৌগ ফসফেট, এই যে তিনটি উপাদান, এই তিনটি উপাদানকে একত্রে বলা হয় নিউক্লিওটাইড। এরকম অসংখ্য নিউক্লিওটাইড একত্র হলে তখন তাকে বলা হয় পলিনিউক্লিওটাইড। আমরা আবার দেখি, পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা, নাইট্রোজেন বেস বা ক্ষার এবং অযৌগ ফসফেট, পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা, নাইট্রোজেন বেস বা ক্ষার এবং অযৌগ ফসফেট, এই তিনটি উপাদানকে একত্রে বলা হয় নিউক্লিওটাইড। এবং এই ধরনের অসংখ্য নিউক্লিওটাইড নিয়ে তাই একত্রিত হলে তখন তাকে বলা হয় পলিনিউক্লিওটাইড। তাহলে ডিএনএ হচ্ছে একটি দুই সূত্র বিশিষ্ট পলিনিউক্লিওটাইড, গঠনটা হচ্ছে সর্পিলাকার মানে সাপের মতো। তাহলে আমরা বিষয়গুলো আর একবার দেখে নিই। ডিএনএ হচ্ছে সংক্ষিপ্ত রূপ, এর পূর্ণ রূপ হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ হচ্ছে দুই সূত্র বিশিষ্ট পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন, সর্পিলাকার মানে সাপের মতো, দুই সূত্র মানে দুটি সূত্র থাকবে, বলা হচ্ছে পলিনিউক্লিওটাইড। আমরা প্রথমে জেনে নিই নিউক্লিওটাইডটা কি। নিউক্লিওটাইড হচ্ছে পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা, নাইট্রোজেন বেস বা ক্ষার এবং অযৌগ ফসফেট, এই তিনটি সমন্বয়ে গঠিত হয় নিউক্লিওটাইড। এবং অসংখ্য নিউক্লিওটাইড মিলে হয় পলিনিউক্লিওটাইড, পলিনিউক্লিওটাইড। তাহলে ডিএনএ দুই সূত্র বিশিষ্ট পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন। আশা করি বুঝতে পারছো। এখন একটু খেয়াল করে দেখতে পাবো, নাইট্রোজেন বেস বা ক্ষার, এখানে নাইট্রোজেন বেস বা ক্ষার আবার দু ধরনের হয়। কয় ধরনের? দুই ধরনের, একটি হচ্ছে পিউরিন আর একটি হচ্ছে পাইরিমিডিন, পিউরিন পাইরিমিডিন। এখন যদি তোমাদের প্রশ্ন করা হয় নাইট্রোজেন বেস বা ক্ষার কত ধরনের, সহজ উত্তরে বলে দেবা দুই ধরনের, একটি হচ্ছে পিউরিন আর একটি হচ্ছে পাইরিমিডিন। পিউরিনের মধ্যে কী কী থাকে? পিউরিনে থাকে অ্যাডেনিন অ্যান্ড গুয়ানিন, পিউরিনে থাকে অ্যাডেনিন অ্যান্ড গুয়ানিন এবং পাইরিমিডিনে থাকে সাইটোসিন এবং থাইমিন। এই পিউরিনের অ্যাডেনিন পাইরিমিডিনের থাইমিনের সঙ্গে দ্বিবন্ধনে যুক্ত হয় এবং পিউরিনের গুয়ানিন
পাইরিমিডিনের সাইটোসিনের সঙ্গে ত্রিবন্ধনে যুক্ত হবে। এভাবে একে অপরের সঙ্গে যুক্ত হতে হতে কি করে একটি ডিএনএ গঠন করে, দুই সূত্র বিশিষ্ট ডিএনএ গঠন করে। তাহলে আমরা বিষয়গুলো আরেকবার যদি খেয়াল করি, প্রথম থেকেই আসি যে আমরা দেখেছি ডিএনএ হচ্ছে দুই সূত্র বিশিষ্ট পলিনিউক্লিওটাইড। পলিনিউক্লিওটাইড বোঝার আগে নিউক্লিওটাইডটা বোঝা দরকার। নিউক্লিওটাইড হচ্ছে পাঁচটা নির্দিষ্ট শর্করা, নাইট্রোজেন বেস বা ক্ষার এবং অজৈব ফসফেট, এই তিনটিকে একত্রে বলা হয় নিউক্লিওটাইড। এবং অসংখ্য নিউক্লিওটাইড একসঙ্গে হলে তখন তাকে বলা হয় পলিনিউক্লিওটাইড। তাহলে ডিএনএ হচ্ছে দুই কার্বন দুই সূত্র বিশিষ্ট পলিনিউক্লিওটাইড শর্করা ক্ষার। তাহলে আর ডিএনএর অনুরূপ কী পাওয়া যাচ্ছে? আমরা দেখেছি ডিএনএর অনুরূপ হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। আরেকটি বিষয় উপরে আমি লিখে রেখেছি, ওয়াটসন অ্যান্ড ক্লিক, ওয়াটসন অ্যান্ড ক্লিক, এই দুই ভদ্রলোক 1953 সালে ডিএনএ এই যে দুই সূত্র বিশিষ্ট এইটি তারা প্রথম আবিষ্কার করে, এই জন্য তাদেরকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। তাহলে আমরা বংশগতি সম্পর্কে জেনে নিলাম, বংশগতি বিদ্যা কাকে বলে জেনে নিলাম, বংশগতি বস্তুগুলো জেনে নিলাম। বংশগতি বস্তুর মধ্যে ছিল জিন, ক্রোমোজোম, ডিএনএ এবং আরএনএ। এর মধ্যে আমরা দুইটা বিষয় ভালো করে জেনে নিয়েছি, একটা হচ্ছে ক্রোমোজোম এবং আরেকটা দ্বিতীয় আমরা ডিএনএ। এখন আমি যদি আবার একটু রিভাইজ দিয়ে আসি, বংশগতি প্রথমে বংশগতি কাকে বলে সেটা জেনে নিচ্ছি আমরা। বংশগতি হচ্ছে পিতামাতার দেহ থেকে বৈশিষ্ট্যগুলো যখন বংশানুক্রমে সন্তান সন্ততির মধ্যে সঞ্চারিত হয় এই যে প্রক্রিয়াটা, এটাকে বলা হচ্ছে বংশগতি। আর এই বংশগতি সম্পর্কে জীববিজ্ঞানে যে শাখায় বিশদ আলোচনা ও গবেষণা করা হয় তাকে বংশগতি বিদ্যা বলে। তারপর আমরা দেখেছি বংশগতি বস্তু, এই যে পিতামাতার দেহের বৈশিষ্ট্যগুলো সন্তান সন্ততির মধ্যে নিয়ে যায়, যে কোনো উপাদান নিয়ে যায়, এই উপাদানগুলি হচ্ছে বংশগতি বস্তু বা বংশগতি উপাদান। বংশগতি বস্তুগুলো হচ্ছে মূলত ক্রোমোজোম, জিন, ডিএনএ, আরএনএ। আমরা ক্রোমোজোম সম্পর্কে জেনেছি, ক্রোমোজোম হচ্ছে বংশগতির প্রধান উপাদান। ক্রোমোজোম জিন বহন করে পিতামাতা থেকে সন্তান সন্ততিতে নিয়ে যায়। এই ক্রোমোজোমের মধ্যে চুলের, চোখের রঙ, চুলের গঠন, চামড়ার গঠন, এগুলো তারা বংশানুক্রমে নিয়ে গিয়ে ধারা অব্যাহত রাখে বংশগতির। এই জন্য এদেরকে বলা হয় ভৌত ভিত্তি, বংশগতির ভৌত ভিত্তি। তারপরে আমরা ডিএনএ দেখে নিলাম, ডিএনএ হচ্ছে ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ এর গঠন হচ্ছে সর্পিলাকার দুই সূত্র বিশিষ্ট পলিনিউক্লিওটাইড। আমরা পলিনিউক্লিওটাইডটা বিস্তারিত বুঝে নিয়েছি নিউক্লিওটাইড থেকে। নিউক্লিওটাইড হচ্ছে পাঁচটা নির্দিষ্ট শর্করা, নাইট্রোজেন বেস এবং অজৈব ফসফেটের সমন্বয়ে হয়। এই যে অসংখ্য নিউক্লিওটাইড যখন একসঙ্গে যুক্ত হয় তখন তাকে পলিনিউক্লিওটাইড বলে। আশা রাখি বিষয়গুলো তোমরা ভালো করে বুঝতে পারছো। তারপরেও যদি কোনো অসুবিধা হয় বাসায় বইটা একটু দেখে নিবা। আমি আশা করি তোমরা খুব ভালো করে বিষয়গুলো আয়ত্ত করতে পারবে। ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসে থাকার জন্য, ধৈর্য সহকারে আমাকে শোনার জন্য। আশা রাখি পরের ক্লাসে তোমরা আমাকে ধৈর্য সহকারে শুনবে। এই প্রত্যাশা রেখে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।